বোয়াসেলে অ্যাপ্লাই করার আগে আপনাকে অবশ্যই বিকাশের মাধ্যমে ট্রানজ্যাকশন ফিটা হচ্ছে পে করতে হবে, যার জন্য আপনি চলে যাবেন বিকাশ অ্যাপসে। দেন এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে এডুকেশন ফিতে। এডুকেশন ফিতে আসার পরে এখানে বোয়াসেল দেখতে পাচ্ছেন, বা আপনি এখানে যদি টাইপ করেন বোয়াসেল, ওকে টাইপ করলে এখানে ট্রেনিং অপশনটা চলে আসবে, এখানে আপনি ট্যাপ করবেন। তারপর এখান থেকে বিল সময়সীমা রয়েছে, জুন 2023 সিলেক্ট করলাম। এবার এখানে আপনাকে আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে, লাইক দেন জিরো, তো এরকম একটা পাসপোর্ট নাম্বার হবে, সেটা দিয়ে আপনি এখান থেকে পে করতে এগিয়ে যাবেন। তারপর আপনি এইখানে আপনার যে পেমেন্টটা সেটা হচ্ছে 500 টাকা লাগবে। সো এখানে আমার বর্তমানে ব্যালেন্স নেই, আমি অলরেডি একটা পেমেন্ট করেছি, তো এখানে আপনাকে পেমেন্টটা ডান করতে হবে পরবর্তী স্টেপগুলো ফিল আপ করার পর। দেন আপনি একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, লাইক আমি দেখাই আপনাদেরকে, এইখানটাতে আমি আবার যাচ্ছি। তারপর এই যে এখানে দেখেন আমি একটা অলরেডি বিল পে করেছি, সো এটা ছিল, তো এটা একটা ট্রানজ্যাকশন আইডি কিন্তু আমার কাছে আছে SMS-এ, অথবা আপনি হিস্ট্রি চেক করলেও কিন্তু হচ্ছে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা নিতে পারবেন। ওকে, সো এখানে যদি আপনি স্টেটমেন্টে যান, তো এখানেও কিন্তু এই যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে, এরকম একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, এটা আপনি কপি করে রাখবেন। ব্যাস আপনার এখান থেকে আর যখন পেমেন্টটা হয়ে যাবে এরপরের কাজ হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করা। সো এখন আপনাকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো কীভাবে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন। আপনাকে প্রথমে এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে, eps.boesl.gov.bd। ওকে, তো আপনি এই ওয়েবসাইটে আসলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে আপনাকে আপনার পাসপোর্ট নম্বরটা দিতে হবে, তারপর আপনার পেমেন্ট সলিউশন প্রোভাইডার বিকাশ, দেন ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিবেন, এবং এখানে আপনাকে এই ক্যাপচারটা ফিল আপ করতে হবে। সো ধরেন আমি ক্যাপচারটা ফিল আপ করে দিচ্ছি এখানে, তো ক্যাপচারটা ফিল আপ করে দেওয়ার পর এখানে পাসপোর্ট আমি নাম্বারগুলো দিয়ে দিই। তো পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিব, দেওয়ার পর এখান থেকে সাবমিটে আমরা ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে এই ইন্টারফেসটা আমরা পাবো। তো এখানে প্রথমে আমাদের নামটা দিতে হবে, আমাদের সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক একইভাবে এখানে আমরা নামটা দিয়ে দিব। তারপর এখানে আমাদের পাসপোর্ট ইস্যু ডেটটা দিব, আমাদের পাসপোর্টটা যত তারিখে ইস্যু হয়েছিল, তো আমি এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে পাসপোর্টটা আপনার হচ্ছে এক্সপায়ার করবে কবে সেই ডেটটা এখান থেকে পিক করতে হবে, তো সেটা এখান থেকে আমরা পিক করে দিব। ওকে, আমি এটা করে দিচ্ছি এখান থেকে। সো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার যে ডেট অফ বার্থটা আছে আপনার পাসপোর্ট অনুযায়ী সেটা এখানে আপনাকে দিতে হবে। সো ডেট অফ বার্থটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ডেট অফ বার্থটা এখান থেকে দিয়ে দেওয়ার পরে আমরা এখানে আপনার যে SSC পাস বা ইকুইভ্যালেন্ট সেটা ইয়েস করে দিব। দেন এটাও হচ্ছে SSC বা ইকুইভ্যালেন্ট, ডিপ্লোমা যারা করেছেন তারাও এটা অ্যাপ্লাই করতে পারেন, এটা মেবি SSC হবে এখানে। যাই হোক, আমরা এটাকেও ইয়েস করে দিব যেহেতু কমপ্লিটেড SSC লেখা আছে, তো আমরা এটা এখান থেকে ইয়েস করে দিলাম। তারপর এখানে NID নাম্বারটা দিতে হবে, আপনার NID নাম্বারটা এখানে দিবেন। আপনার NID নাম্বারটা এখানে দেওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর আপনি যে পাসপোর্টের ছবিটা স্ক্যান করেছিলেন এবং এডিট করেছিলেন সেটা এখানে দিবেন। যারা অ্যাকুরেট সাইজ জানেন না, এই নিয়ে ভিডিও আছে, দেখে নেবেন। দেন পাসপোর্ট সাইজে যে ফটোটা আমরা সাইজ করেছিলাম সেটা এখানে আমরা আপলোড করে দিলাম। তারপর এখান থেকে আমাদেরকে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে অ্যাসেম্বলটা পিক করব। আপনারা যে সাব ক্যাটাগরি দিতে চাচ্ছেন সেটা এখানে আপনি পিক করবেন, তিনটা সাব ক্যাটাগরি এখানে রয়েছে। তো অ্যাসেম্বল দেওয়ার পর এখান থেকে সাবমিটে আমরা হচ্ছে ট্যাপ করব, তো আমরা তথ্যগুলো একটু ঠিক দেখে নিব সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। ওকে, এখন আমরা সাবমিটে ক্লিক করি। ওকে, তো সাবমিটে ক্লিক করার পরে এটা এখান থেকে কনফার্ম হচ্ছে। তো দেখেন অনেক সময় এরকম ইরর চলে আসতে পারে, তাহলে এই কাজটা আপনাকে আবার প্রথম থেকে শুরু করে পুরোটা করতে হবে। তারপর আবার সাবমিট করবেন যখন, তখন এরকম একটা রিসিট পেয়ে যাবেন সাকসেসফুলি। তো এটা আমাকে আবারও রিসাবমিট করার পরে এটা আমি পেয়েছি। দেন এখান থেকে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন।